দেখো, কেমিক্যাল চেঞ্জ এর আর একটা পার্টে যাচ্ছি আমরা, কেমিক্যাল চেঞ্জের সেটা অলসো ইম্পর্টেন্ট পার্ট এন্ড খুব কমফোর্টেবল একটা পার্ট। আচ্ছা, তো সেই পার্টটা হচ্ছে এরকম, পার্টের টপিক গুলো স্টার্টিং টপিকটা হচ্ছে আয়োনিক প্রোডাক্ট অফ ওয়াটার, আয়োনিক প্রোডাক্ট অফ ওয়াটার। ওকে, তো আয়োনিক প্রোডাক্ট অফ ওয়াটার। আচ্ছা, তো যেটা বলা হয়ে থাকে যে ওয়াটার তোমার খুব সহজেই, ধরো পিওর ওয়াটার ভিতর দিয়ে যদি আমরা ইলেকট্রিসিটিও পাস করি, পিওর ওয়াটার থ্রু দা পিওর ওয়াটার আমরা যদি ইলেকট্রিসিটি পাস করি, তাহলে ওয়াটার তারপরেও খুব কম পরিমাণেই ডিসোসিয়েট হয়। মানে ওয়াটারের টেন্ডেন্সি টু ডিসোসিয়েশন বা ওয়াটারের ডিগ্রি অফ ডিসোসিয়েশন ভেরি লো, ওয়াটারের ডিগ্রি অফ ডিসোসিয়েশন ভেরি লো, মানে ওয়াটার খুব কমই ডিসোসিয়েট হয়। পিওর ওয়াটারের ভিতর দিয়ে যখন ইলেকট্রিসিটি পাস করা হয়, তারপরেও ওয়াটার খুব কমই ডিসোসিয়েট হয়। তবে যেহেতু ডিসোসিয়েট হয়, তাইলে দ্য ডিসোসিয়েশন অফ ওয়াটার হচ্ছে দিস, এটা হচ্ছে ডিসোসিয়েশন অফ ওয়াটার অ্যান্ড উইচ ইজ রিভার্সিবল। আর যেগুলো কম ডিসোসিয়েট হয় বা লেস ডিসোসিয়েট হয়, ওইগুলি ইউজুয়ালি আমরা রিভার্সিবল সাইন দিয়ে বুঝাই। যারা উইক ইলেকট্রোলাইট তাদের জন্য রিভার্সিবল সাইন, যাদের লেস ডিসোসিয়েশন হয় তাদের জন্যই এই রিভার্সিবল সাইনটা অ্যাপ্লাই করা হয়। তাহলে ওয়াটার যখন ডিসোসিয়েট হয়, তখন হাইড্রোজেন আয়ন অ্যান্ড ওই আয়ন প্রডিউস হয়, অ্যান্ড এটা একটা রিভার্সিবল প্রসেস, অ্যান্ড এটা এটাতে অবশ্যই কি আসবে, ইকুইলিব্রিয়াম স্টেট আসবে। তো ইকুইলিব্রিয়াম স্টেট যেহেতু আসবে, তাহলে এখানে কেসি এর ইকুয়েশন কি হবে, কেসির ইকুয়েশন হবে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন, হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন ডিভাইড হচ্ছে ওয়াটারের কনসেন্ট্রেশন। এটা হচ্ছে এই ইকুয়েশনের কেসির এক্সপ্রেশন, এই ইকুয়েশনের জন্য কেসি এর এক্সপ্রেশন এটা হয়। তার মানে কেসি এর এক্সপ্রেশন তো অল টাইম কি, কনসেন্ট্রেশন প্রোডাক্ট বাই কনসেন্ট্রেশন অফ রিয়াকশন্ট, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই কনসেন্ট্রেশন অফ রিয়াকশন্ট। দ্যাট মিন্স ইউ ক্যান সে কেসি ইনটু কনসেন্ট্রেশন অফ ওয়াটার ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন অ্যান্ড কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সিল আয়ন। ওকে, তাহলে এটাও আমরা লেটার অন মেনশন করতেই পারি, তাই না? এখন ফলো করো, যেটা সেটা হচ্ছে যে এইটা এই দুইটা হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়ন, যেটা এটা হচ্ছে ডিসোসিয়েটেড পার্ট, এটা হচ্ছে কি ওয়াটারের ডিসোসিয়েটেড পার্ট, আর এটা হচ্ছে ওয়াটারের আনডিসোসিয়েটেড পার্ট। তাহলে আয়নগুলো হচ্ছে ওয়াটারের ডিসোসিয়েটেড পার্ট, আর ওয়াটার যেটা আছে এখানে সেটা হচ্ছে ওয়াটারেরই আনডিসোসিয়েটেড পার্ট। ওকে, আচ্ছা, এখন আমরা সাইড নোট নিচ্ছি, তোমরা সাইড নোট দেয়া লাগবে না। সেটা হচ্ছে ইনিশিয়াল এটা যদি ওয়ান হয় এটা জিরো জিরো, ইকুইলিব্রিয়াম এটা ওয়ান মাইনাস আলফা, এটা আলফা আলফা। ওকে, এটা ইকুইলিব্রিয়াম যে আমরা যে ইকুইলিব্রিয়ামে ল মানে ইকুইলিব্রিয়াম ইনিশিয়াল অ্যান্ড ইকুইলিব্রিয়াম স্টেটে যে ডিগ্রি অফ ডিসোসিয়েশন ইউজ করি আমরা যখন, তখন এটা ওয়ান মাইনাস আলফা, ওইদিকে আলফা হয়। এখন তোমার আলফাটা যেহেতু নেগলিজিবল, আলফাটা যেহেতু নেগলিজিবল, তাই তোমরা বলতে পারো যে ওয়ান মাইনাস আলফা ইজ ইকুয়াল ওয়ান। তাহলে ওয়ান মাইনাস আলফা ইজ ইকুয়াল ওয়ান, তার মানে হচ্ছে ওয়াটারের নিচের দিকে কি আছে, ওয়ান মাইনাস আলফা। ওয়ান মাইনাস আলফা যদি ওয়ান হয়, তাহলে ওয়াটার আগে কি ছিল, ওয়ান, এখনো তাহলে কি হলো, ওয়ান, তার মানে এটা কি কনস্ট্যান্ট। তাহলে ওয়াটারের কনসেন্ট্রেশনটা কি হলো, কনস্ট্যান্ট। তোমরা ঠিক একদম সলিবিলিটি থেকে শুরু করে, আমরা একদম সেকেন্ড চ্যাপ্টারের সলিবিলিটি থেকে শুরু করে আজকে এই পর্যন্ত এই জার্নিতে প্রায় এই কাজটা করি আমরা, এই জার্নিতে আমরা প্রায় এই কাজটা করি যে আমরা আলফাকে নেগলেক্ট করি ওয়ানের রেসপেক্টে, আলফাকে নেগলেক্ট করি ওয়ানের রেসপেক্টে। তার কারণে ওয়াটারের কনসেন্ট্রেশন আগে ওয়ান পরে ওয়ান, তার মানে ওয়াটারের কনসেন্ট্রেশন রিমেইন আনচেঞ্জ, ওয়াটারের কনসেন্ট্রেশন রিমেইন আনচেঞ্জ। এই এই কারণে কনসেন্ট্রেশন অফ ওয়াটার ইজ কনস্ট্যান্ট নাও, কনসেন্ট্রেশন অফ ওয়াটারটা কি কনস্ট্যান্ট। যেহেতু এটা কনস্ট্যান্ট, তাহলে আমরা তখন একটা নতুন কনস্ট্যান্ট কে ডাব্লিউ দিয়ে এক্সপ্রেস করতে পারি, অর্থাৎ নতুন কনস্ট্যান্ট কে ডাব্লিউ, অর্থাৎ কেসি কনস্ট্যান্ট, ওয়াটার কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ইন্টু কনস্ট্যান্ট হিসেবে আমরা নতুন কনস্ট্যান্ট কে ডাব্লিউ নিলাম। তার মানে কে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন অ্যান্ড হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন। তো এটাই হচ্ছে কে ডাব্লিউর এক্সপ্রেশন। তাহলে কে ডাব্লিউর এক্সপ্রেশন হচ্ছে কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন অ্যান্ড কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সিল আয়ন। অ্যান্ড হেয়ার
Kw is equal to ionic product of water. তাহলে Kw টাই হচ্ছে ionic product of water. Kw টাই হলো ionic product of water. তাহলে আমরা for the time being দেখে আসছি Ks, solubility product. দেখে আসছি Kip, ionic product. আমরা দেখছি হচ্ছে Kp. আমরা দেখলাম Kc. এখন এসে দেখলাম হচ্ছে Kw. ফলোড বাই দেখবো কে এ, ফলোড বাই দেখবো কে বি, একটা সময় দেখবো হচ্ছে তোমার হচ্ছে যে এরকম আর কি। তো আমি এইটা একদম বিগিনিং এ বলেছিলাম যে এই যে ইকুইলিবিয়াম কনস্ট্যান্ট গুলো এগুলো ওয়ান আফটার ওয়ান আসতেই থাকবে, ওয়ান আফটার ওয়ান আসতেই থাকবে। তো নাও উই ক্যান সে সেটা হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। তাহলে কে ডাব্লিউ টাই হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার অ্যান্ড হুইচ ইজ অবটেইন ফ্রম দ্য ডিসোসিয়েশন অফ water, which is obtained from the dissociation of water. And remember, Kw হচ্ছে ionic product of water. আচ্ছা, এখন at 25 degree Celsius temperature, তোমরা হয়তো জেনে গেছো যে Kw এর ভ্যালু হচ্ছে 10 inverse 14. Okay, 25 degree Celsius এ Kw এর ভ্যালু হচ্ছে 10 inverse 14. And এটা একটা সবচেয়ে কমন একটা MCQ হচ্ছে এটা। যে কেডব্লিউ এর ভ্যালু কত 25 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে কেডব্লিউ এর ভ্যালু হচ্ছে গিয়া 10 ইনভার্স 14। এখন হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশনই তো হচ্ছে কেডব্লিউ, তাহলে ওটাও কি হয় 10 ইনভার্স 14। তাহলে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু কি অর্থ তোমার 10 ইনভার্স 14। এখন ওয়াটারে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন ইকুয়াল টু হলো হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন। ওয়াটারে হাইড্রোজেন আয়ন যত থাকে হাইড্রোক্সিল আয়ন অলসো তত থাকে, এন্ড সেটা হচ্ছে গিয়ে 10 ইনভার্স 7। ওটা হচ্ছে 10 ইনভার্স 7, তার মানে ওয়াটারে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন হচ্ছে 10 ইনভার্স 7 এন্ড অলসো হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশনও কত 10 ইনভার্স 7। ওকে, তার মানে তুমি যদি শুধু হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন জানতে চাও ওয়াটারে, তাহলে কত হয় 10 ইনভার্স 7। তার মানে ওয়াটার হুইচ ইজ নিউট্রাল, ওয়াটার হুইচ ইজ নিউট্রাল এন্ড ওয়াটার নিউট্রাল, আর ওয়াটারে ওয়াটারে আমাদের হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কত 10 ইনভার্স 7। ওয়াটারে মানে পিওর ওয়াটার বা ওয়াটার যদি হয় তাহলে সেখানে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কত আসতেছে 10 ইনভার্স 7। এটা তো আর হুইমজিক্যালি চলে আসে নাই, ঠিক না? এটা কেডব্লিউ কনসেপ্ট থেকে আসলো যে ফাইনালি হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন 10 ইনভার্স 7 ওয়াটারে। তাহলে ওয়াটার হলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন 10 ইনভার্স 7, ভাইস ভার্সা হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন অলসো কি হবে 10 ইনভার্স 7 হবে। তাহলে হেন্স তোমরা কি এই কথা বলতে পারো না যে ইন নিউট্রাল সলিউশন হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 7। ইন নিউট্রাল সলিউশন হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কি হবে 10 ইনভার্স 7, আর ইন অ্যাসিডিক সলিউশন হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কি হবে শুড গ্রেটার দেন 10 ইনভার্স 7, শুড গ্রেটার দেন 10 ইনভার্স 7। ইন বেসিক সলিউশন হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কি হবে শুড লোয়ার দেন 10 ইনভার্স 7। তার মানে কোন একটা সলিউশনে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন ক্যান বি দ্য ডিটারমিনিং ফ্যাক্টর দ্য নেচার অফ সলিউশন, দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন, দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন ক্যান বি দ্য ডিটারমিনিং ফ্যাক্টর অফ নেচার অফ সলিউশন। দ্যাট মিন্স ওয়েদার এ সলিউশন ইজ অ্যাসিডিক, বেসিক অর নিউট্রাল, ইউ ক্যান ডিটারমিন ইট বাই দ্য হেল্প অফ দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন। তার মানে তুমি যদি ওই সলিউশনে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন ডিটারমিন করতে পারো, দেন ইউ ক্যান ইজিলি সে যে ওয়েদার দ্য সলিউশন অ্যাসিডিক, বেসিক নাকি নিউট্রাল। ওকে, তার মানে যে কোনো সলিউশনে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা কত হয় দেখো তো, ওয়াটারের জায়গায় নিউট্রালে কত 10 ইনভার্স 7, এদিকে কত 10 ইনভার্স 6, 10 ইনভার্স 5, 10 ইনভার্স 4, 10 ইনভার্স 3, 10 ইনভার্স 2, 10 ইনভার্স 1 এন্ড 10 ইনভার্স 0। আচ্ছা, ওই দিকে গেলে 10 ইনভার্স 8, 10 ইনভার্স 9, 10 ইনভার্স 10, 10 ইনভার্স 11, 10 ইনভার্স 12, 10 ইনভার্স 13 এন্ড 10 ইনভার্স 14। তার মানে যে কোনো সলিউশনে সিঙ্গেল সলিউশন, মিক্স সলিউশন, অ্যাসিড বেস মিক্স সলিউশন, হোয়াট এভার দ্য সলিউশন, যে কোনো সলিউশনে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কি হতে পারবে 10 টু দ্য পাওয়ার 0 থেকে শুরু করে 10 ইনভার্স 14 পর্যন্ত।
এর মধ্যে যদি এই রেঞ্জে থাকে যেটা লোয়ার আর যদি এই রেঞ্জে থাকে যেটা হায়ার, তাহলে এই এই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কোন পার্ট? এটা হলো অ্যাসিডিক পার্ট। আর এই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা কোন পার্ট? এটা হচ্ছে বেসিক পার্ট। আর শুধুমাত্র এইটুক হচ্ছে নিউট্রাল পার্ট, এটা হচ্ছে নিউট্রাল পার্ট। তার মানে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটাকে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন দিয়ে যদি একটা স্কেল তৈরি করা যায় বা তৈরি করা হয়, মেক করা হয়, মেক করা কিন্তু পসিবল ছিল, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন দিয়েও কিন্তু একটা স্কেল মেক করা পসিবল ছিল, এবং হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বসেলে এরকম একটা স্কেল পেতাম। অ্যান্ড এই স্কেলের ভ্যালুস গুলো থেকে ওয়েদার সলিউশন অ্যাসিডিক অর সলিউশন বেসিক অর সলিউশন নিউট্রাল সেটা জানা পসিবল ছিল, কিন্তু সায়েন্টিস্ট ওয়াজ নট স্যাটিসফাই ওভার হেয়ার, তারা এটা নিয়ে স্যাটিসফাই ছিল না, বিকজ এটা তাদের কাছে কমপ্লেক্স মনে হতো, বা তাদের কাছে না ঠিক পিপলস এর কাছে এটা কি মনে হইতো, কমপ্লেক্স মনে হইতো। তো টু সিম্পলিফাই দিস, এইটাকেই জাস্ট সিম্পলিফাই করার জন্য সায়েন্টিস্ট সোরেনসেন তিনি একটা কাজ করলেন। সায়েন্টিস্ট সোরেনসেন কি করলেন, হাইড্রোজেন আয়নের যে কনসেন্ট্রেশনটা তার আগে একটা নেগেটিভ লগারিদম বসিয়ে দিলেন, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনের লেফটে একটা কি করলেন, কোএফিসিয়েন্ট হিসেবে নেগেটিভ লগারিদম বসিয়ে দিলেন। তাহলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যখন 10^7 তখন ভ্যালুটা কত আসলো, 7। তাহলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনের আগে নেগেটিভ লগারিদম বসিয়ে দিলে সেটা কি হয়ে যাবে, একটা পজিটিভ ম্যাগনিটিউড চলে আসলো, সেটা একটা পজিটিভ ম্যাগনিটিউড চলে আসলো। অ্যান্ড হি নেমড ইট পিএইচ, এবং সে এইটাকেই নাম দিয়েছে কি, পিএইচ। তাহলে এগুলোকে যদি আমরা সাবস্টিটিউট করি পিএইচ ভ্যালু দিয়ে, তাহলে পিএইচ ভ্যালু কত হয়, 7, 8, 9, 10, 11, 10, 11, 12, 13, 14, আর এইদিকে 6, 5, 4, 3, 2, 1, 0, তাহলে কোনটা বেটার, যে কোনটা বেটার হয়, অফকোর্স পিএইচ স্কেল, অফকোর্স পিএইচ স্কেল। তো দিস ইজ দা হচ্ছে বিগিনিং অফ পিএইচ স্কেল, বা দিস ইজ দা রিজন বিহাইন্ড ওয়াই পিএইচ স্কেল ইজ ইন্ট্রোডিউসড, কেন পিএইচ স্কেল ইন্ট্রোডিউস করছে, অ্যান্ড পিএইচ স্কেল ইন্ট্রোডিউস হয়েছে কোথেকে, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার থেকেই। তো এখন যাবো আমরা কনসেপ্ট অফ পিএইচ এ, একটু র্যাপিড ক্লাস করতেছি আমি, আগেই তোমাদেরকে বলে দিচ্ছি একটু র্যাপিড ক্লাস কেন করতেছি, আমি চ্যাপ্টার ফোর থেকে চাচ্ছি যে নেক্সট উইকে বের হতে, আজকের ক্লাসের পরে নেক্সট উইকে যে দুইটা ক্লাস হবে আমি চেষ্টা করব যে নেক্সট উইকে এই চ্যাপ্টার থেকে বের হতে, তো একটু র্যাপিড যাচ্ছি। আর সুবিধা হচ্ছে যে তোমরা ভিডিওটা আবার তো পেয়েই যাবা, কালকেই ভিডিওটা পেয়ে যাবা, সো দ্যাট আজকে আমি ক্লাসটা করি তোমরা মানে তোমরা এখানে প্রেজেন্ট আছো দেখতেছো, ফলোড বাই আবার ভিডিও দেখো, তাহলে এটা দুইবারে দেখলে অল একদম ক্লিয়ার হয়ে যাবে, এটা একেবারেই সিম্পল একটা সাইড এটা। আচ্ছা তো আসো যে এবার হচ্ছে কনসেপ্ট অফ পিএইচ, কনসেপ্ট অফ পিএইচ। আচ্ছা এরপরে হচ্ছে কনসেপ্ট অফ পিএইচ, কনসেপ্ট অফ পিএইচ এ ফার্স্ট অফ অল পিএইচ এর ডেফিনেশন কি, পিএইচ এর ডেফিনেশন কি, তার আগে তোমাদেরকে একটা ব্যাপারে অ্যাওয়ার করে দেই, হ্যাঁ একটা ব্যাপারে অ্যাওয়ার করে দেই, যেহেতু তোমরা ইংলিশ ভার্সনে লিখো, বাংলা ভার্সনে লিখলে এই সমস্যাটা হয় না, হ্যাঁ কিন্তু তোমরা যেহেতু ইংলিশ ভার্সনে লিখবা তাহলে রিমেম্বার এই পিটা হচ্ছে স্মল লেটার, এই পিটা হচ্ছে স্মল লেটার, আর এইচটা হচ্ছে ক্যাপিটাল লেটার, তো পিটা হবে স্মল লেটার, রিমেম্বার। সুতরাং তোমরা যখন লিখবা হ্যাঁ সেন্টেন্স মেকিং এ সেন্টেন্স বিল্ডিং এ, তাইলে যেন এমন হয় এই যে পিএইচ ইজ, তার মানে কি পিএইচ ইজ স্মল লেটারের সাথে স্মল লেটার, হ্যাঁ আমরা তো অনেক দেখব এভাবে লিখতে পিএইচ ইজ সামথিং সামথিং, ওই যে পিটাকে ক্যাপিটাল লেটার মনে হবে, এটা যেন না হয়, তাহলে পিএইচ ইজ দ্য নেগেটিভ লগারিদম, লগারিদম অফ দ্য মোলার কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস আয়ন, ঠিক না, তো যেটা জানতাম তোমার সেটাই আছে এখনো, তাহলে পিএইচ ইজ দ্য নেগেটিভ লগারিদম অফ দ্য মোলার কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন প্লাস আয়ন, পিএইচ ইজ দ্য নেগেটিভ লগারিদম, পিএইচ ইজ দ্য নেগেটিভ লগারিদম অফ দ্য মোলার কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন, এটা হচ্ছে গিয়া পিএইচ। এখন
তাহলে সেই সেন্সে pH ইকুয়াল টু হয় নেগেটিভ লগারিদম কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন। ক্যালকুলেশনের জন্য এটা ঠিক আছে যে pH ইকুয়াল টু নেগেটিভ লগারিদম অফ H+। ক্যালকুলেশনের জন্য এটা কারেক্ট যে pH ইকুয়াল টু মাইনাস লগারিদম অফ H+। বাট দা রিয়েল ফ্যাক্টর হচ্ছে ওয়াটার ইটসেলফ ডিকম্পোজ হয় ওয়াটারে, ওয়াটার ইটসেলফ ডিকম্পোজ হয় ওয়াটার মিডিয়ামে। ওয়াটার ইটসেলফ ডিকম্পোজ হয় কিসে? ওয়াটার মিডিয়ামে। হ্যাঁ, ওয়াটার ডিকম্পোজ হয় ওয়াটার মিডিয়ামে। সেখানটায় আমরা মেনশন করব H3O+ এন্ড হচ্ছে OH-, H3O+ এন্ড OH-। সাপোজ এটা ধরো HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার সাথে H2O, তাহলে এটা কি হয় জানো? এটা হয় হলো H3O+ আর Cl-। তোমরা এই কমপ্লেক্সে যাও না। কিন্তু কমপ্লেক্সে যাও না মানে কি? তার মানে জানবাও না, সেটা কেমন কথা? আমরা এই কমপ্লেক্সে যাচ্ছি না, কিন্তু জানি না সেটা মানে আমাদের ব্যর্থতা হবে, না জানলে বিপদ, কিন্তু আমরা হয়তো ইউজ করি না। তাহলে ওয়াটার ওয়াটার মিলে অ্যাকচুয়ালি কি হয়, এই এই আয়নটা আর এই আয়নটা প্রডিউস করে। দ্যাট মিন্স আমরা যেটা দেখে আসতেছিলাম যে H2O থেকে H+ এন্ড OH-, ইট ইজ টোটালি রং। ওকে, এরকম কোনো ঘটনাই ঘটে না। তাহলে ওয়াটার প্লাস ওয়াটার থেকে HCO+ আর OH- প্রডিউস করে, HCl থেকে HCl প্লাস ওয়াটার HCO+ এন্ড হচ্ছে Cl- প্রডিউস করে। এর মানেটা হচ্ছে আমরা যেটাকে H+ বলতেছি এটা হচ্ছে সলিউশনে HCO+, আমরা যেটাকে H+ বলতেছি সেটা সলিউশনে কি HCO+, HCO+ এন্ড দিস ইজ ওয়াই pH এর অ্যাকচুয়াল মানে হলো নেগেটিভ লগারিদম অফ HCO+। এটা হচ্ছে রিয়েল এক্সপ্রেশন অফ pH, এটা হচ্ছে রিয়েল এক্সপ্রেশন অফ pH, অর্থাৎ pH ইকুয়াল টু মাইনাস লগারিদম অফ HCO+, pH ইকুয়াল টু মাইনাস লগারিদম অফ HCO+, এটা হচ্ছে অ্যাকচুয়াল। বাট এটা আমরা মেনশন করতেছি টু সিম্পলিফাই, এটা জাস্ট মেনশন করতেছি টু সিম্পলিফাই, রিমেম্বার। তো এটা যদি কোথাও দেখো অ্যাপ্লাই হয়েছে তাহলে বুঝবা যে ইট ইজ কারেক্ট, ইট ইজ কারেক্ট। ওকে, তো এই মিনিংটা হচ্ছে গিয়া pH এর মিনিং, এগুলো হচ্ছে pH এর আন্ডারস্ট্যান্ডিং বা pH এর মিনিং এখানে। এটা এই হচ্ছে তোমার মানে ইউ নো কনসেপ্ট অফ pH। এখন তাহলে আমরা ঠিক হাইড্রোজেন আয়নের যেহেতু রিপ্লেস করেছি হাইড্রোজেন আয়নকে pH দিয়ে, তাহলে এখন কি বলতে পারো, ইন নিউট্রাল সলিউশন, ইন নিউট্রাল সলিউশন pH ইজ ইকুয়াল টু এখন কত হবে, 7 ইনস্টিড অফ 10 ইনভার্স 4, 7। ইন অ্যাসিডিক সলিউশন pH কি হবে, লেস দেন 7, এন্ড ইন বেসিক সলিউশন pH কি হবে, মোর দেন 7। তাহলে pH ইকুয়াল টু কি হচ্ছে তোমার 0, 1, 2, 3, 4, 14 পর্যন্ত জায়গা হবে না, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, and 14. ওকে, তো এটা হচ্ছে pH ভ্যালু। তাহলে এইটা হচ্ছে গিয়ে তার অ্যাসিডিক রিজিয়ন, এটা হচ্ছে গিয়ে বেসিক রিজিয়ন, আর এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট। তো এই হচ্ছে গিয়ে অ্যাসিডিক পার্ট স্কেলের, এটা হলো স্কেলের বেসিক পার্ট, আর এটা হলো স্কেলের নিউট্রাল পার্ট। তো এইটা হচ্ছে pH স্কেল, ফাইনালি pH স্কেল। তাহলে pH স্কেল যদি কোনটা বুঝায়, কোনটাকে pH স্কেল বুঝায়, এটাই হচ্ছে সেই pH স্কেল। দ্যাট মিন্স pH স্কেল কত, 0 টু 14, pH স্কেল কত, 0 টু 14। তো এই রকম একটা কোশ্চেনও হয় যে হোয়াই pH স্কেল ইজ কনসিডার্ড 0 টু 14, pH স্কেল কে কেন 0 টু 14 কনসিডার করা হয়, সেটা করতে গেলে এই pH এর কনসেপ্ট হয়ে আসতে হবে। একটা 2 মার্কের কোশ্চেন পেতেও পারো যে শো দ্যাট pH প্লাস pOH ইজ ইকুয়াল টু 14, মানে শো করতে বলবে, শো করো যে শো দ্যাট pH প্লাস pOH ইজ ইকুয়াল টু 14, শো দ্যাট যে pH প্লাস pOH ইজ ইকুয়াল টু 14, এটা শো করতে বলবে ফর 2 মার্কস। এন্ড ভেরি কমন এটা যে pH প্লাস pOH, উই নো সো ফার, এটা আমরা জানি, আমরা কিন্তু অলরেডি জানি যে pH প্লাস pOH ইজ ইকুয়াল টু 14, সো ফার আমরা এটা জানি, কিন্তু কথা হচ্ছে এটা যদি শো করতে বলে ফর 2 মার্কস, এগেইনস্ট 2 মার্কস, তাহলে এটা কিভাবে শো করবা? ভেরি সিম্পল, তুমি শুরু করবা হচ্ছে KW থেকে। তোমরা বলবা যে KW টা
কি কেডব্লিউ দিয়ে স্টার্টটা করবা কেডব্লিউ দিয়ে এই কেডব্লিউ দেয়ার পর দেন কেডব্লিউ কত 10 ইনভার্স 14 ইজ ইকুয়াল টু h প্লাস আর হচ্ছে কি ওয়েট মাইনাস অবশ্য বেটার ছিল এটা লেফটে নিয়ে আসলে h প্লাস আর ওয়েট মাইনাস ইজ ইকুয়াল টু 10 ইনভার্স কত 14 10 ইনভার্স 14 তাই না তাহলে আমরা যদি নেগেটিভ লগারিদম নেই তাহলে নেগেটিভ লগারিদম অফ h প্লাস নেগেটিভ লগারিদম অফ ওয়েট মাইনাস ইজ ইকুয়াল টু নেগেটিভ লগারিদম অফ 10 ইনভার্স 14 আচ্ছা এইটা কি হলো pH মাইনাস লগ h প্লাস কিন্তু pH আর মাইনাস লগ ওয়েট মাইনাস পুরোটাই কিন্তু pOH অর্থাৎ মাইনাস লগ সহই কিন্তু pOH তে কনভার্ট হইছে তার জন্য এটা প্লাসই থাকবে তাহলে এটা pH আর এটা কনভার্ট হইছে pOH এ তো মাইনাস সহ কিন্তু কনভার্ট হয়ে গেছেছে তো দ্যাট প্লাস থাকবে আর ওইদিকে কত হবে 40 তাহলে তোমাকে যে শো করতে বলছে শো করে দিলাম ঠিক আছে তাহলে এই যে শো করতে বললো যে pH আর pOH ইজ ইকুয়াল টু হচ্ছে 14 pH প্লাস pOH ইজ ইকুয়াল টু 14 এটা kW দিয়ে শুরু করবা kW দিয়ে এটা ইজিলি শো করে দিতে পারবা যে pH এন্ড pOH এর সাম হচ্ছে 14 এবার হচ্ছে ক্যালকুলেশন অফ pH ঠিক আছে ক্যালকুলেশন অফ pH ফর এক্সাম্পল 0.01 মোলার HCl 0.01 মোলার HCl তাহলে এটা pH কত 0.01 মোলার HCl তাহলে pH কত এটা দুইটা ওয়ে আছে করার একটা ওয়ে হচ্ছে উইনো দিয়ে করা যায় একটা ওয়ে হচ্ছে উইনো দিয়ে করা যায় দ্যাট মিন pH এর যে ইকুয়েশন নেগেটিভ লগারিদম অফ h প্লাস এটা দিয়ে ইচ্ছে করলে করা যায় ওকে আচ্ছা শোনো অনেক সময় টিচাররা করানোর সময় এটাকে ডিকম্পোজ করে H প্লাস আর Cl মাইনাস দেখায় বা সালফিউরিক অ্যাসিড হলে সেটা 2H প্লাস আর সালফেট মাইনাস দেখায় তারপরে ক্যালকুলেশন করতে বলে বা তার ফলোড বাই তারপরে ক্যালকুলেশনে যায় এটা অপশনাল এটা ম্যান্ডেটরি না কম্পালসারি না এটা অপশনাল এটা করার একেবারে এসেনশিয়াল অ্যামাউন্টটা না তো ওটা না করলেও চলে আচ্ছা তাহলে মাইনাস লগারিদম অফ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন 0.01 হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কি 0.01 এখন কথা হচ্ছে যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন 0.01 আমি তো দিয়েছি হাইড্রোক্লোরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন 0.01 হাইড্রোক্লোরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন 0.01 আবার হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটাও 0.01 কেন ট্রিট করলা বিকজ তুমি জানো যে এটা একটা স্ট্রং অ্যাসিড এটা স্ট্রং অ্যাসিড যেটা কিনা 100% ডিসোসিয়েট হয় এটা একটা স্ট্রং অ্যাসিড যেটা কিনা 100% ডিসোসিয়েট হয় এন্ড দিস ইজ হোয়াই তোমরা এই কনসেন্ট্রেশনের রেফারেন্সেই অ্যাসিডের কনসেন্ট্রেশনের রেফারেন্সে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন নিচ্ছ আচ্ছা তাতে করে কত আসছে 2 কত আসছে 2 তো এটা একটা ওয়ে এটা একটা ওয়ে আরেকটা ওয়ে আছে গিভেন দ্যাট দিয়ে করা যায় ইচ্ছে করলে গিভেন দ্যাট দিয়ে করা যায় গিভেন দ্যাট কি বলা যায় যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু 0.01 তাহলে তখন দুই দিকে নেগেটিভ লগারিদম নেওয়া হয় এইটাকে pH এ কনভার্ট করলে ওইটা 2 আসে তো এই দুইটা অপশন মানে দ্যাট ইজ তোমরা ভাইস ভার্সা এই দুইটাই করতে পারো মানে তুমি উই নো দিয়ে বলতে পারো যে উই নো pH এর ইকুয়েশন থেকে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বসিয়ে দিবা আর একটা হচ্ছে যে গিভেন দ্যাট হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বোথ সাইডে নেগেটিভ লগারিদম নিয়েও pH এ কনভার্ট করতে পারবা তো দ্যাট দুইটা ওয়ে আছে সেটাই করতে পারো উই নো সিস্টেমে করতে পারো গিভেন দ্যাট সিস্টেমেও করতে পারো নো প্রবলেম তো উই নো দিয়ে মানে আমি করে যাব বিকজ আমরা pH এর ইকুয়েশন দিয়ে সলভ করে যাব সেকেন্ড এক্সাম্পল এগুলো এমসিকিউ টাইপের বলতে গেলে হ্যাঁ 0.01 মোলার তবে H2SO4 0.01 মোলার দ্যাট সেটা H2SO4 এন্ড একই সিস্টেম চলে যাবা উই নোতে যেটা হচ্ছে যে pH ইকুয়াল টু নেগেটিভ লগারিদম অফ কনসেন্ট্রেশন অফ H প্লাস এখন এই তুমি অ্যালার্ট থাকবে একটা ব্যাপারে মানে তোমরা কনসেপ্ট থাকতেই হবে মানে তোমরা যদি কনসেপ্ট থাকো তাহলেই হবে সেটা কি যে যখন সালফিউরিক অ্যাসিড দেখবা তখন তুমি কি করবা যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন এটাকে 2 করে দিবা অর্থাৎ এখানে লজিক দেওয়াতে তুমি কনসেপ্ট থাকলেই হবে তোমরা কনসেপ্ট থাকলেই হবে যে সালফিউরিক অ্যাসিড ও 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে সালফিউরিক অ্যাসিড তো দ্যাট 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে এটা তোমরা যদি কনসেপ্ট থাকো তাহলেই হবে ওকে সো এখানে অ্যান্সার আসবে 1.69 তাহলে সালফিউরিক অ্যাসিডের 0.1 মোলার তারই বা pH কত ডান pH হয়ে গেল আচ্ছা এবার হচ্ছে 0.01 মোলার বাট সোডিয়াম হাইড্রোক্সাইড 0.01 মোলার তবে
সোডিয়াম হাইড্রোক্সাইড পিএইচ কিন্তু ক্যালকুলেশন, পিএইচ ক্যালকুলেশন এই 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে যখনই দেখবা সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্যাট টাইম তুমি কি করবা, তোমরা কি করবা যে উই নো COH এর ইকুয়েশন, অর্থাৎ লাইক পিএইচ COH এর ইকুয়েশন অলসো অ্যাভেলেবল, মানে পিএইচ এর মতো পিওইস এর ইকুয়েশন কিন্তু অ্যাভেলেবল, লাইক পিএইচ পিওইস ইজ অ্যাভেলেবল, লাইক পিএইচ পিওইস ইজ অ্যাভেলেবল। তো পিওইস ওভার হিয়ার মাইনাস লগ ওইচ মাইনাস, তাহলে সেখানে মাইনাস লগ কত 0.01, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড 0.01, তাতে করে এটা 2 আসবে। বাট দিস ইজ নট ইউর ডিজায়ার আনসার, এটা তোমার ডিজায়ার আনসার না, তোমার ডিজায়ার আনসার হচ্ছে কি পিএইচ। তাহলে পিএইচ ইকুয়াল টু কি হবে 14 মাইনাস 2 দ্যাট ইজ কত 12, 14 মাইনাস 2 দ্যাট ইজ কত 12। তো বেসিক সলিউশন হলে বা অ্যালকালিন সলিউশন হলে জাস্ট এই কাজটা করবা, সিম্পল, খুবই সিম্পল, এগুলো এমসিকিউ টাইপ, টোটালি এগুলো এমসিকিউ টাইপ। ওকে আচ্ছা, সি গেল না, এবার ফোর নম্বর হচ্ছে 2% সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ 2% সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা সলিউশন গিভেন, 2% সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন গিভেন, আস্ক করলো যে পিএইচ কত। ওকে, সো দ্যাট কিভাবে সলভ করবা, তাহলে 2% সোডিয়াম হাইড্রোক্সাইড যে সলিউশন সেটা পিএইচ এ ডিটারমিন করতে হবে। তার জন্য তোমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে তুমি ফার্স্ট অফ অল মোলারিটি বের করে নিতে হবে 1000 W/mV দিয়ে, তার মানে 2% কে মোলার কনসেন্ট্রেশনে কনভার্ট করতে হবে, 2% এটাকে মোলার কনসেন্ট্রেশনে কনভার্ট করতে হবে। এন্ড কিভাবে করবা 1000 W/mV, তো 1000 W/mV হলে 1000 এর 1000, W হচ্ছে 2, M হচ্ছে 40, কেন তাহলে দেখো যে 2% সোডিয়াম হাইড্রোক্সাইড যখন S = 1000 W/mV, 1000 W/mV তার মোলারিটি বা মোলার কনসেন্ট্রেশন সেটা কত ওটা ডিটারমিন করতে হবে, 0.5 আসছে। তো 0.5 আসার পরে দেন তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের কারণে পিওএইচ ডিটারমিন করবা, আর পিওএইচ কি মাইনাস লগারিদম অফ 0.5, অথবা ভ্যালু বসানোর আগে তুমি যদি এক্সপ্রেশন দিতে চাও এক্সপ্রেশন দিয়ে আসো, এই যে এক্সপ্রেশন, তাহলে মাইনাস লগারিদম অফ 0.5 এটা 0.301 আসবে, 0.301 আসছে পিওএইচ, পিওএইচ তাহলে ফলোড বাই পিএইচ কত, পিএইচ হবে 14 - 0.301, অর্থাৎ 13.70 অ্যান্সার, ডান। সো দ্যাট যদি এরকম হয় যে 2% সোডিয়াম হাইড্রোক্সাইড এর পিএইচ কত, তাহলে এইভাবে ফলো করতে হবে যে তাকে আগে মোলারিটি বের করো ফলোড বাই পিওএইচ অ্যান্ড শেষে পিএইচ। তো এটাও খুব বেশি টাফ কে এমন তার না, ফোর নম্বর না, ফাইভ নম্বর হচ্ছে সাপোজ 0.1 মোলার সোডিয়াম কার্বনেট সলিউশন, 0.1 মোলার সোডিয়াম কার্বনেট সলিউশন, সোডিয়াম কার্বনেট, তাহলে 0.1 মোলার সোডিয়াম কার্বনেট সলিউশনের যদি তোমাকে পিএইচ ডিটারমিন করতে হয়, 0.1 মোলার সোডিয়াম কার্বনেট বললো যে পিএইচ ডিটারমিন করো, তাহলে তুমি এটাকে ট্রিট করতে হবে কিভাবে জানো, সোডিয়াম কার্বনেট প্লাস H2O প্রোডিউস হয় সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস 1 মোল কার্বন ডাইঅক্সাইড, এই হচ্ছে ব্যাপারটা আসলে। তার মানে সোডিয়াম কার্বনেট সলিউশন, হিয়ার মেনশন সোডিয়াম কার্বনেট সলিউশন, নট সোডিয়াম কার্বনেট ইটসেলফ, সোডিয়াম কার্বনেট সলিউশন। আর ইউ মাস্ট রিমাইন্ড ইট যে রিমেম্বার দিস যে সোডিয়াম কার্বনেটের সলিউশন মানে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের ইকুইভ্যালেন্ট, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের ইকুইভ্যালেন্ট, সেটা 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের ইকুইভ্যালেন্ট। সো দ্যাট এটা 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড চিন্তা করে অ্যান্সারটা করবা, অর্থাৎ তুমি কি বার করবা পিওএইচ, আর পিওএইচ এর ইকুয়েশন কি নেগেটিভ লগারিদম অফ ওএইচ মাইনাস, দ্যাট মিন্স নেগেটিভ লগারিদম 2 ইনটু করতে হবে, 2 ইনটু করা লাগবে, কেন 2 ইনটু করা লাগবে সোডিয়াম কার্বনেট দেখে, কারণ সোডিয়াম কার্বনেট হচ্ছে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে যেন 2 ইনটু করা লাগবে, তাহলে এটা 0.69 আসবে, 0.69 আসলো পিওএইচ ফলোড বাই পিএইচ কত হবে 14 - 0.69 13.31। তো এই যে মানে একেবারে মানে এগুলো কি মানে এগুলো হচ্ছে কি এক ঘন্টাতে এরকম 100টা করা যাবে, কথা বুঝতে পারছো? তো 0.1 মোলার সোডিয়াম কার্বনেট সলিউশন হইলে সেই ক্ষেত্রে তোমার সলিউশনটা কি মানে কিভাবে সলভ করবা,
কি করে সলভ করবা? ভেরি সিম্পল, দিস দ্য ওয়ে। আচ্ছা, তো সোডিয়াম কার্বনেট হলে এই যে এটা করলাম না, এইটা 2018 এ আসছে, এইটা যে করলাম এটা 2018 এ আসছে। টেন ছিল হচ্ছে গিয়া, টেনে ছিল ডেসিমোলার সোডিয়াম কার্বনেট, টেনে ছিল ডেসিমোলার সোডিয়াম কার্বনেট, আর বলতে পিএইচ ডিটারমিন করতে। তো আমরা প্রথমে এইচসিএল অ্যাপ্লাই করলাম, পরে সালফিউরিক অ্যাসিডে গেলাম, এরপরে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডে গেলাম, সোডিয়াম হাইড্রোক্সাইডের আবার কনসেন্ট্রেশনে কনভার্ট করা লাগলো, সোডিয়াম কার্বনেটে গেলাম। মানে এই যে চেঞ্জেস একটু করে চেঞ্জ করে করে যে আমরা যাচ্ছি হচ্ছে গিয়া পিএইচ এর ক্যালকুলেশনের জন্য, ঠিক না? আচ্ছা, সিক্স নাম্বার, আচ্ছা এবার এসো। অনেক সময় কি হবে জানো, এমন হবে যে 0.01 মোলার ডাইবেসিক অ্যাসিড, অর্থাৎ শুধু লেখা আছে 0.01 মোলার ডাইবেসিক অ্যাসিড, 0.01 মোলার ডাইবেসিক অ্যাসিড, দ্যাট মিন্স এটা কোন অ্যাসিড স্পেসিফাই করে নাই, কোন অ্যাসিডকে এখানে কি করা হয় নাই, স্পেসিফাই করা হয় নাই, জাস্ট বলছে 0.01 মোলার ডাইবেসিক অ্যাসিড। তোমাকে বললো পিএইচ ডিটারমিন করো, পিএইচ ডিটারমিন করো, ঠিক আছে? এই জায়গাতে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা একটু ক্লিয়ার হও। ডাইবেসিক অ্যাসিড মানে ওই সাবস্টেন্সটা কি? অ্যাসিড। ডাইবেসিক অ্যাসিড হচ্ছে কি? ওই সাবস্টেন্সটা কি অ্যাকচুয়ালি? অ্যাসিড। তো ডাইবেসিক অ্যাসিড মানে সাবস্টেন্সটা অ্যাসিড। তো ডাইবেসিক অ্যাসিড কোনটা তোমাদের জানা? ডাইবেসিক অ্যাসিড কোনটা? H2SO4। তোমাদের জানা ডাইবেসিক অ্যাসিড কোনটা? H2SO4। অর্থাৎ এখানে জাস্ট H2SO4 কে মেনশন করেনি, না করতে পারে, নাও করতে পারে, কারণ তোমার এটা সালফিউরিক অ্যাসিড মেনশন না করলে যে সলভ করা যাবে না তা কিন্তু না। এই যে ডাইবেসিক অ্যাসিড বলছে, ইট ইজ এনাফ, ইট ইজ এনাফ। তো রিমেম্বার, এমনও হতে পারে মনোবেসিক অ্যাসিড, ডাইবেসিক অ্যাসিড, এসব বলা থাকতে পারে, তো থাকলেও তুমি তো ক্যালকুলেশনে যাবা। তাহলে কি ডাইবেসিক অ্যাসিড মানে অ্যাসিডের পিএইচ, তাহলে কি দিয়ে করবো? পিএইচ ইকুয়াল টু নেগেটিভ লগারিদম অফ এইচ প্লাস, নেগেটিভ লগারিদম অফ 2 করা লাগবে। কেন 2 করবা? কারণ তোমাকে তো বলে দিছে ডাইবেসিক অ্যাসিড, এন্ড তুমি তো জানো যে ডাইবেসিক অ্যাসিড কারা? যারা ডাইপ্রোটিক অ্যাসিড। ডাইবেসিক অ্যাসিড কারা? যারা ডাইপ্রোটিক অ্যাসিড, তারাই ডাইবেসিক অ্যাসিড। সো দ্যাট ডাইপ্রোটিক মানে কি? তার মানে ডাবল প্রোটন, ডাবল প্রোটন হলে 2 মাল্টিপ্লাই করতে হয়, সো দ্যাট অ্যান্সার হচ্ছে 1.69। মানে কি? এগুলো সিম্পল, কিন্তু তোমাদের সামনে তুলে না ধরলে তো বুঝবা না, তোমরা না জানলে তো অভ্যাস তৈরি হবে না, এইটাই পার্থক্য আর কিছু না। ঠিক একইভাবে ভাইস ভার্সা কি বলে বলা থাকতে পারতো, 7 নাম্বার আরেকটা, 0.01 মোলারে বলল যে ডাই অ্যাসিডিক বেস, ডাই অ্যাসিডিক বেস, দ্যাট মিন্স হুজ এভার দ্য বেস, কে বেস বললো না, জাস্ট বললো ডাই বেসিক বেস, ডাই অ্যাসিডিক বেস, ডাই অ্যাসিডিক বেস, তার মানে তুমি এটাকে একসেপ্ট করবা যে এটা একটা বেস, সো দ্যাট পি ওয়াইজ বার করবো, পি ওয়াইজ ক্যালকুলেট করবো নেগেটিভ লগারিদম অফ ওয়াইজ মাইনাস দিয়ে। তার মানে তোমার ডিসিশন মেকিং এখানে অনেক বড় ইম্পর্টেন্ট কাজ, ডিসিশন মেকিংটা। আচ্ছা, তো নেগেটিভ লগারিদম অফ যা আছে 2 করা লাগবে, তাহলে এটা 1.69 আসবে, কিন্তু তোমার ডিজায়ার তো এটা না, তোমার ডিজায়ার তো হচ্ছে পিএইচ, তাহলে পিএইচ ইকুয়াল টু কি হবে? 14 - 1.69, দ্যাট মিন্স 12.31, বাস অ্যান্সার হয়ে গেল। নট এট অল টাফ, নট এট অল টাফ। তো এইটা এইটা ফেস করলা তো তোমরা যে ডাই অ্যাসিড মনো অ্যাসিড বা ডাইবেসিক মনোবেসিক যদি আছে, আই আই নো তোমরা প্রবলেমে পড়বা না, কত গেল যাবেন না। এবার এইচ, আচ্ছা দেখো এবার হচ্ছে তোমার এমন যদি বলে যে 40 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড 25 মিলিলিটার বা 10 মিলিলিটার 0.5 মোলার H2SO4 আর মিক্স, ক্যালকুলেট pH of the mixed solution। তার মানে এতক্ষণ ধরে যা করছো তার কোনোটাই মিক্সড সলিউশনে ছিল না, এতক্ষণ ধরে যা করছো তার কোনোটাই মিক্সড সলিউশনে ডিটারমিন করতে বলেনি, তার কোনোটাই মিক্সড সলিউশনে ডিটারমিন করতে বলেনি, বাট এখন যেটা করবা এটা হচ্ছে মিক্সড সলিউশনে ডিটারমিন করতে বলছে। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড সালফিউরিক অ্যাসিডকে কি করছে? মিক্সড করছে। মিক্স করার পরে দেন তোমার কাছে জানতে চাইতেছে যে পিএইচ কত, এন্ড হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ নো
খুব ইম্পর্টেন্ট, স্টুডেন্টদের সবচেয়ে বেশি ডিমান্ড থাকে স্যার এটা করে দেন না, স্যার এটা করে দেন না, এইটা হচ্ছে সেইটা যেটার পেছনে স্টুডেন্টদের সবচেয়ে বেশি চাহিদা থাকে। তো মিক্স সলিউশনের পিএইচ, ঠিক আছে, তো কি করে মিক্স সলিউশনের পিএইচ ডিটারমিন করতে হয় সেটা শিখে ফেলো, অ্যান্ড আই নো এটা খুব হেল্প হবে। ওকে, তো এইটা সলভ করবা কি করে, দেখো কি করবা, ওই যে গিভেন অ্যাসিড বেস তাদের মধ্যে আগে রিয়াকশন করাবা, আমি যা ইনস্ট্রাকশন দিচ্ছি সেটা অবে করবা, ফলো করবা, তাদের মধ্যে আগে রিয়াকশনটা করবা, অবশ্যই ব্যালেন্স। ওকে ডান, তার মানে অ্যাসিড বেস রিয়াকশনটা করবা, যেটা মেনশন করা আছে সেটা অ্যাসিড বেস রিয়াকশন এন্ড ওটা করবা। ওকে, সোডিয়াম হাইড্রোক্সাইড সালফিউরিক অ্যাসিড রিয়্যাক্ট করে সোডিয়াম সালফেট এন্ড ওয়াটার প্রোডিউস করবে, এই রিয়াকশনটা ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ, সেকেন্ড কাজ, এটা আমার একটা মানে আমি যে ওয়েতে করব সেই ওয়েতেই তোমরা চিন্তা করো। এরপরে কি করবা জানো, এই যে প্রথম সলিউশনটা 40 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে ইকুইভ্যালেন্ট করবা। তোমরা চ্যাপ্টার 3 আমার কাছে করছো, চ্যাপ্টার 3 দ্যাট মিন সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3, তো দেখ তোমাদের কিছু কিছু মনে থাকার কথা যে আমি কি করি, ইকুইভ্যালেন্ট করি, ইকুইভ্যালেন্ট করি কোন যে কোনো একটা সলিউশনকে, ইকুইভ্যালেন্ট কি করে করি মনে থাকার কথা, আমি দুটোকে মাল্টিপ্লাই করে দেই, অনেক কথা হয়েছে এটা নিয়ে, এই দুটোকে মাল্টিপ্লাই করে দেই, অর্থাৎ 40 আর 0.1 কে কি করে দেই, মাল্টিপ্লাই করে দেই, তাতে কত আসে 4 ml, তখন সলিউশনটা কি হয়ে যায় 1 মোলার, তখন সলিউশনটা কি হয়ে যায় 1 মোলার। ইউ মাস্ট রিকল দিস, ওকে, এসব বেসিক জায়গা ভুলে গেলে কিন্তু বিপদ। তো 40.1 কে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 4 আর 1 মোলার, 1 মোলার সেটা সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ এটাও সোডিয়াম হাইড্রোক্সাইড, ওটাও সোডিয়াম হাইড্রোক্সাইড, জাস্ট কি করছি কনভার্ট করছি, মোলার সলিউশনে কি করলাম কনভার্ট করলাম, মোলার সলিউশনে আমরা এটাকে কি করছি কনভার্ট করছি। এই কাজটা কিন্তু আমাদেরকে মনে থাকার কথা, তোমাদের এই কাজটা কিন্তু আমরা ভেরি ফ্রিকোয়েন্ট করি করি, তাই না? এবার সালফিউরিক অ্যাসিড এন্ডে যাও, কত ml 10 ml, কত মোলার 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড, এটার ইকুইভ্যালেন্ট কত 10 × 0.5, তার মানে কত 5 ml, 1 মোলার H2SO4, 5 ml H2SO4, 10 ml 10 × 0.5 মানে 5 ml H2SO4, ডান হলো। তো এই স্টেজটাতে আসবা, এটা করবা, এটা করার পরে এটা ভুলে যাবা, এখন এই দিক তাকাও, সোডিয়াম হাইড্রোক্সাইডের কত 4 ml আর সালফিউরিক অ্যাসিডের কত 5 ml, সোডিয়াম হাইড্রোক্সাইডের হলো 4 ml আর সালফিউরিক অ্যাসিডের আছে হচ্ছে 5 ml, এখন দুইটা কি, দুইটারই মোলারিটি কি ইকুয়াল না, এখন দুইটা সলিউশনের মোলারিটি কি ইকুয়াল, এই দুইটা সলিউশনের মোলারিটি ইকুয়াল না হলে এটা বলা যায় না যে এর কত ml ওর কত ml কে নিউট্রালাইজ করবে, এখন বলা যাবে সোডিয়াম হাইড্রোক্সাইড 2 ml কে নিউট্রালাইজ করতে সালফিউরিক অ্যাসিডের কত ml দরকার হয়, 1 ml, সোডিয়াম হাইড্রোক্সাইডের 2 ml কে নিউট্রালাইজ করতে সালফিউরিক অ্যাসিডের কত ml এর দরকার হয়, 1 ml, তাহলে এর 4 ml কে নিউট্রাল করতে ওর লাগবে কত ml, 2 ml, 2 ml কে নিউট্রাল করতে লাগতেছে 1 ml, আছে হলো 4 ml, তাহলে 4 ml কে নিউট্রাল করতে কত লাগবে 2 ml, তো সালফিউরিক অ্যাসিডের নিডটা কতটুকু 2 ml, কিন্তু সালফিউরিক অ্যাসিড আছে কতটুকু 5 ml, তার মানে কি বোঝা যাচ্ছে যে সালফিউরিক অ্যাসিড লেফট ওভার, সালফিউরিক অ্যাসিড উইল বি লেফট ওভার, সালফিউরিক অ্যাসিড কি থেকে যাবে, ঠিক কি না, এই ডিসিশনটাই আসতে হবে যে কে লেফট ওভার, এই ডিসিশনটা আসতে হবে এই জায়গায় এসে যে কোনটা লেফট ওভার, এমন হতে পারতো ভাইস ভার্সা, ওটাও লেফট ওভার হতে পারতো, ওটাও হতে পারতো, ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো যে দেখা গেল যে এটা 4 ml নিউট্রাল করতে তো 2 ml লাগতেছে, আমি তো হিসাব করে বলতেছি, এখন এখানে তো আমি দেখলাম 5 ml, তার মানে কি বুঝাই গেল যে কে লেফট ওভার, এই ডিসিশনটা আসবা কে লেফট ওভার, সালফিউরিক অ্যাসিড, কে লেফট ওভার সালফিউরিক অ্যাসিড, ব্যাস দ্যাটস ইট, সালফিউরিক অ্যাসিড লেফট ওভার, এই ডিসিশনে আসছো, ঠিক না? তো ডিসিশনে আসার পরে তাহলে তুমি ওই কথাটা বলবা যে তুমি কি করে ডিসিশনে আসছো, তোমরা কি করে ডিসিশনটা আসছো সেই কথাটা বলবা, যা কি বলবা যে 4 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন উইল বি নিউট্রালাইজড বাই 2 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড, এই যে এই কথাটা তো বলেই তো তুমি ডিসিশনে আসছো, এই কথাটা লিখতে পারবা না, লিখবা, লেখার পরে দেন বলবা অ্যামাউন্ট অফ H2SO4 লেফট ওভার ইজ ইকুয়াল টু 5 - 2, ছিল কত 5,
ঠিক না? নিউট্রন হইছে কত? 2। তার মানে 5 minus 2 দ্যাট ইজ কত? 3 ml এবং কত মোলার? 1 মোলার। 3 ml 1 মোলার। তাহলে সালফিউরিক অ্যাসিড লেফট ওভার কত? 3 ml 1 মোলার। সালফিউরিক অ্যাসিডের লেফট ওভার কত? 3 ml 1 মোলার। অর্থাৎ সলিউশনে 3 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড রয়ে গেছে। 3 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড সলিউশনে রিমেইনিং যেটা নিউট্রালাইজ হয় নাই। And the pH depends upon this concentration, by concentration of sulfuric acid. তার মানে এই সলিউশনটা অ্যাসিডিক। এখান থেকে ডিসিশন আসা যায় যে সলিউশনটা অ্যাসিডিক। তার মানে এই সলিউশনের pH ডিপেন্ড করবে কার উপরে? কনসেন্ট্রেশন অফ সালফিউরিক অ্যাসিডের উপর। এই সলিউশনের pH যেটা ডিপেন্ড করবে কার উপরে? কনসেন্ট্রেশন অফ সালফিউরিক অ্যাসিডের উপর। কিন্তু এই কনসেন্ট্রেশনের উপরে না, এই কনসেন্ট্রেশনের উপরে না, বিকজ এই কনসেন্ট্রেশনটা রিয়েল না। এই কনসেন্ট্রেশনটা রিয়েল না, এটা থিওরিটিক্যাল একটা কনসেন্ট্রেশন। রিয়েল কনসেন্ট্রেশন এটা না, রিয়েল কনসেন্ট্রেশন ডিটারমিন করতে হবে। তাহলে দেখো কি করতে হচ্ছে, তারপরে রিয়েল কনসেন্ট্রেশন ডিটারমিন করতে হবে। কিভাবে সেটা? এগেইন নাও V1 ধরবা 3 ml যেটা লেফট ওভার, S1 ধরবা হচ্ছে 1 মোলার, এই লেফট ওভার যেটা থাকলো সেটা V1 S1, আর V2 ইকুয়াল টু হলো ও দিকে ছিল জানো কত কত, ও এখানে আসি তো 40 আর কত 10 15, V2 কত ধরবা? 50। তার মানে এখানে 50 ধরছি, কিন্তু V2 অ্যাকচুয়ালি কি ধরবা? V2 কি আসলে? V2 হলো রিয়েল সলিউশন, রিয়েল ভলিউম অফ মিক্স সলিউশন, রিয়েল ভলিউম যেটা, অর্থাৎ এদিকে 40 আর ওদিকে 10, অর্থাৎ টোটাল 50। এটা হচ্ছে তাদের মিক্স সলিউশনের রিয়েল ভলিউম। তখন H2 কত? S2 কত? তার হিসাব হবে V1 S1 equal to V2 S2। তাহলে V1 3 into 1 equal to 15 to S2। 15 to S2। তাহলে S2 কত হয়? S2 হয় হচ্ছে 50/3। 3×15=45, 348। না, S2, সরি, করছি আমি 0.06। হ্যাঁ আচ্ছা, তাহলে S2 কত আসলো? 0.06। তার মানে ফাইনালি কি দাঁড়ালো জানো? এত কষ্টের পরে তোমার দাঁড়ালো যে এমন যদি হইতো কোশ্চেনটা যে ফাইন pH of 0.06 মোলার সালফিউরিক অ্যাসিড, এইটা যদি করতে দিতাম না, এইটা যদি করতে দিতাম, যা করতা এখন সেই কাজটা করবা। অর্থাৎ ফাইনালি তোমাকে pH ডিটারমিন করতে হচ্ছে কার? 0.06 মোলার সালফিউরিক অ্যাসিডের, 0.06 মোলার সালফিউরিক অ্যাসিডের। এইটা যদি করতে দিতাম না, তাইলে যা করতা এখন সেই কাজটাই করবা। আচ্ছা, তাহলে কি করবা? তাতে pH ইকুয়াল টু কি হয়? নেগেটিভ লগারিদম অফ H+ ইকুয়াল টু নেগেটিভ লগারিদম অফ 2 × কি? 0.06। কত আছে তাতে? যেহেতু সালফিউরিক অ্যাসিড, 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। তো এই হচ্ছে অ্যান্সার, এই হচ্ছে অ্যান্সার। সো ভেরি শুধু সিস্টেমটা মনে রাখবা, কি করতেছি আমরা জানো, যে দুইটা যখনই মিক্স সলিউশনের pH ডিটারমিন করতে দিচ্ছে, যখনই মিক্স সলিউশনের pH ডিটারমিন করতে দিচ্ছে, তখন আমরা কি করতেছি? এই ওয়েতে ফলো করতেছি, যে প্রথমে রিঅ্যাকশনটা করতেছি, দুইটা সলিউশনকে আমরা কনভার্ট করে নিচ্ছি, এরপরে লেফট ওভারকে সেটা বের করতেছি, লেফট ওভারের কতটুকু লেফট সেটা বের করতেছি, ওই লেফটের কনসেন্ট্রেশনটাকে আমরা রিয়েল কনসেন্ট্রেশনে কনভার্ট করতেছি, আর আমরা ম্যাপ করতেছি কি দিয়ে? রিয়েল কনসেন্ট্রেশন দিয়ে। আচ্ছা, 9 নাম্বার দেখো। আচ্ছা, এবার যদি ডিফারেন্ট ওয়েতে বলে, সাপোজ তোমাকে বলল যে ইফ পিএইচ ইকুয়াল টু 3.8 দেন H3O+ কত? ঠিক আছে, মানে এভাবে বললো যে pH ইকুয়াল টু 3.8, pH ইকুয়াল টু 3.8, তাহলে H3O+ এর কনসেন্ট্রেশন কত?
HCO plus এর কনসেন্ট্রেশন কত এরকমটা যদি বলে যে pH equal to 3.8 তাহলে HCO plus এর কনসেন্ট্রেশন কত যদি এমনটা বলে তাহলে কি করবা তাহলে ভেরি সিম্পল তুমি তোমরা ডাইরেক্ট করতে পারো ইচ্ছে করলে ডাইরেক্ট করতে পারো অ্যাকচুয়াল তোমরা বুঝতেছো যে pH equal to negative logarithm of concentration of hydrogen ion আর যেহেতু ওখানে HCO plus দিয়ে বুঝাইছে তুমি যদি মনে করো না আমি HCO plus দিয়ে এক্সপ্রেস করব HCO plus দিয়েই তখন এক্সপ্রেস করো কারণ এটা আমি বলেই আসছি যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন আর এই কনসেন্ট্রেশনটা সেম আচ্ছা এটার পরে তোমার pH গিভেন তার মানে কি 3.8 গিভেন is equal to হলো নেগেটিভ লগারিদম অফ কনসেন্ট্রেশন অফ HCO plus তার মানে হলো শুধু HCO plus এর কনসেন্ট্রেশন is equal to কি হবে এটা তোমরা জানো যে এটাকে লেখা যায় এন্টি লগ ঠিক আছে এন্টি লগ তোমার মাইনাস 3.8 এন্টি লগ মাইনাস 3.8 যেটা ক্যালকুলেটারে আসছে কত শিফট লগ দিয়ে করলে তাহলে এটা আসতেছে 1.58 × 10⁴ মোল পার লিটার তো এই হচ্ছে অ্যানসার এটাকে একদম জেনুইন বা প্রপার ওয়েতে যদি করো তাহলে এটা যে pH equal to pH এর ইকুয়েশন ফলোড বাই সেখান থেকে আয়নের কনসেন্ট্রেশন ডিটারমিন করো কিন্তু MCQ করবার জন্য তোমরা যেটা করতে পারো আমি একটু বলে দেই অল টাইম মনে রাখবা হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন হচ্ছে 10⁻ pH হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কি 10⁻ pH তাই তো কারণ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যখন 10⁻⁷ ছিল তখন pH কত পাওয়া গেছে 7 হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যখন 10⁻⁷ তখন pH কত 7 হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যখন 10⁻⁵ তখন pH কত কত 5 তার মানে 10⁻এর যে ভ্যালুটা এটা কিসের ভ্যালু pH তো দেখ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কি 10⁻⁶ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কি 10⁻⁶ তাহলে 10⁻⁶ মানে 10⁻⁶.8 আর তোমরা জানো অ্যান্টি লগই হচ্ছে 10 তাহলে 10⁻⁶.8 মানেই সেই একই ভ্যালু 1.58 × 10⁴ মোল পার লিটার দিস ইজ দ্য অ্যানসার ঠিক আছে তো অপশন এটাও আছে অপশন ওটাও আছে ঠিক আছে তো এরকম হতে পারে যে পিএইচ গিভেন হবে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন ডিটারমিন করতে হতে পারে পিএইচ গিভেন হবে হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন ডিটারমিন হতে পারে সাপোজ টেন নাম্বার সাপোজ এমন হলো যে বললো যে OH আয়ন ইজ ইকুয়াল টু OH আয়নের কনসেন্ট্রেশন ও না বললো যে pH ইকুয়াল টু ধরো 4.2 দেন পি OH এর কনসেন্ট্রেশন কত pH দিয়ে বললো OH এর কনসেন্ট্রেশন কত pH গিভেন কিন্তু বললো যে OH এর কনসেন্ট্রেশন কত তাইলে আমি মনে করি যেটা তোমরা এখানে একটু টেকনিক্যালি একটা কাজ করবা আগেই তুমি তোমার পেপসাইটে চলে আসবা অর্থাৎ pH 4.8 তুমি আগেই POH এ তাকে কনভার্ট করে নিয়ে আসো POH এ কনভার্ট করে নিয়ে আসো 14 − 4.2 দিয়ে অর্থাৎ 9.8 অর্থাৎ আগেই তুমি POH এ কনভার্ট হও এন্ড ফলোড বাই POH এর কনসেন্ট্রেশন ইকুয়াল টু 10 ইনভার্স কত 9.8 এটা সেই মানে pH ইকুয়াল টু 4.2 তা দিয়ে আবার হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বের করতে যাইয়া পরবর্তীতে হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন বের করার চেষ্টা না করাটাই ভালো আগেই তুমি pH থেকে POH এ নিয়ে আসো কারণ তোমার ডিজায়ার হচ্ছে OH এর কনসেন্ট্রেশন তোমাদের ডিজায়ার হচ্ছে OH এর কনসেন্ট্রেশন তাহলে আগেই তোমরা pH থেকে কনভার্ট হয়ে আসো ওই ওই যে POH এর ভ্যালু দিয়ে তুমি OH এর কনসেন্ট্রেশন বের করো OH এর কনসেন্ট্রেশন বের করো ওকে সেটা বেটার হবে মোল পার লিটার তো যাই হোক এইটা হচ্ছে যে আই ওয়ান্ট টু সে যে এই হচ্ছে তোমাদের আসলে pH এর ক্যালকুলেশন pOH এর ক্যালকুলেশন হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন ডিটারমিনেশন হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন ডিটারমিনেশন তো এইগুলোই ইজিলি করতে হয় আর কি এইগুলো এই নরমাল কাজগুলাই নরমালি করতে হয় এই কাজগুলোই নরমালি করতে হয় আর কিছু না কথা বুঝতে পারছো